টাকায় কোনো অসুবিধে ফিল হচ্ছে না তো? ঠিক আছে, কাশি আর 45 কিলোমিটার জাস্ট। দার্জিলিং 77। হ্যাঁ আমি তো কালকেই ওকে বললাম যে ওখানে বোর্ডে দেখেছি 77। গুড মর্নিং মন্স, এতক্ষণে তোমরা অলরেডি বুঝেই গেছো ভিডিও দেখে যে আমরা কোথায় আছি আর কোথায় যাচ্ছি। এখন শিলিগুড়িতে এসে পৌঁছানোর পর দিস ইজ দ্য ফার্স্ট ডে অফ আওয়ার নর্থ বেঙ্গল ট্রিপ, সো ওয়েলকাম টু আওয়ার নর্থ বেঙ্গল মিনি ব্লগস পার্ট 1। আমরা গতকাল শিলিগুড়িতে এসে পৌঁছেছিলাম, তো রাত্রিটা বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেলে স্টে করে পরের দিন খুব সকাল সকাল বেরিয়ে পড়বো, এটাই প্ল্যান ছিল। কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি ফার্স্ট টাইম একদিনে এতটা ডিস্টেন্স কভার করা আমাদের সবার কাছেই প্রথমবার ছিল, তো সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছিল। তা উঠতে অনেকটা উঠে বেরোতে অনেকটা বেলা হয়ে গেল, তো আমরা বেরিয়ে হোটেলে চেক আউট করে বাইরে এসে বাইকে লাগেজ সব বেঁধে নিয়ে ভারী ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, কারণ রাস্তায় কতটা কী ভালো লাঞ্চ করার জায়গা পাবো তার কোনো আইডিয়া নেই। তো আমরা সবাই একটু ভারী ব্রেকফাস্ট করে ওই জন্যে বেরিয়ে পড়েছি। জঙ্গলের মধ্যে পরপর আর্মি ক্যাম্পগুলো এবং এত সুন্দর করে সাজানো, এত পরিষ্কার সবকটা, তো এবং রাস্তাগুলো প্রচণ্ড পরিষ্কার, ওখানে খুব একটা নোংরা ফেলা নেই আশেপাশে, তো এত সুন্দর লাগছে দেখতে। আর এত বছর পরে পাহাড়ে আসছি, আর সবথেকে বড় কথা ফার্স্ট টাইম বাইক নিয়ে পাহাড়ে উঠি, তো এমনি প্রচণ্ড এক্সাইটেড। আর তার উপর এই রাস্তাগুলো দেখে একটা বেশ বাইক পাওয়া যাচ্ছে। হ্যাঁ 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 রোহিণী দিয়ে যাবো তো, ঠিক আছে। ভাই দ্যাটস আ ভিউ, যেটার জন্য এতটা খাটনি করা যায়, ট্রাস্ট মি, যা টায়ার্ডনেস ছিল যতটা খাটনি করে এসছি গতকাল পাহাড়টা দেখার পর সব কেটে গেছে, ভীষণ এক্সাইটেড লাগছে। যাই কতক্ষণে পাহাড়ে উঠবো এখন তাই ভাবছি, এই রাস্তাটা কত তাড়াতাড়ি শেষ হয় আর আমি গিয়ে পাহাড়ে উঠবো। আমরা স্টার্ট করেছি শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে, সেখান থেকে আমরা যাব কার্শিয়াং, রোহিণী হয়ে কার্শিয়াং উঠবো এবং তারপরে ওখান থেকে দার্জিলিং যাবো। দিস ওয়াজ দ্য প্ল্যান।
এবার যেহেতু আমাদের প্ল্যানটা ছিল যে সকালে সকাল সকাল বেরিয়ে তারপরে পুরোটা কাভার করবো, তো এখন বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, জানি না কতটা যেতে পারবো। তার উপর ওখানে ওয়েদার শুনছি খুব একটা কন্ডিশন খুব একটা ভালো নয়, তো খুব বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক কতটা যেতে পারবো। কারণ খুব বেশি বৃষ্টি হলে তারপর ওপর যদি প্রচুর ফগ থাকে তো অতটা চালাতে পারবো না সেভাবে, দেখি কতটা যাওয়া যায়। কারণ আমরা এমনিও কোনো হোটেল বা কিছু বুক করে আসিনি, তো এটাই প্ল্যান ছিল যে যতটা পর্যন্ত যেতে পারবো ততটা পর্যন্ত যাবো, তারপরে সেখানেই হোটেল খুঁজে বুক করে নেব। তো দেখা যাক কতটা টাইম কভার হয় এর মধ্যে। যেভাবেই হোক ঠেলে ঠেলে ওদেরকে নিয়ে যেতে হবে। Thank you.
শার্প টার্নিংগুলোতে হ্যাবিচুয়েটেড হতে একটু টাইম লাগবে আমার, আরও কয়েকটা টার্নিং পরপর পেরিয়ে গেলে তারপরে একটুখানি অভ্যস্ত হবে, এখন ভয়ে ভয়ে একটু চালাচ্ছি প্রথমবার। পৌঁছানো পর্যন্তই রাখবো, বাকিটা আমি পরের ভিডিওতে দেবো। কমেন্ট করে ফিডব্যাক দিও কেমন লাগলো, আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফাইড অফ মাই আপকামিং ভিডিওস। থ্যাংক ইউ।